কুমড়ো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অতি পরিচিত একটি সবজি। তরকারি হোক বা ভাজা, সুস্বাদু কুমড়ো খেতে ভালোবাসেন সকলেই। এই সবজিটি যেমন সুস্বাদু তেমনই উপকারী, কারণ এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ফাইবার। তবে শুধু কুমড়োই নয়, পুষ্টিবিদদের মতে কুমড়োর বীজ ভিটামিন এর একটি সমৃদ্ধ উৎস। ভিটামিন এ চোখের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কুমড়োর বীজগুলি পুষ্টিগুণে ভরপুর। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস হল কুমড়োর বীজ। কুমড়োর বীজ পুরুষদের যৌন স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এর রয়েছে হাজার একটি গুণ। তো চলুন এক নজরে দেখে নিই কুমড়ো বীজ খেলে কি উপকার হয় এবং কিভাবে খেতে হয়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক, যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে। পুরুষের যৌন স্বাস্থ্য বজায় রাখতে কুমড়ো বীজের ভূমিকা। কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড, যা অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। একই সঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে, যা অবসাদ কাটিয়ে শরীর মন তরতাজা করে তোলে এবং চাঙ্গা করে তোলে। গবেষণায় দেখা গিয়েছে কুমড়ো বীজ শুক্রাণুর সংখ্যা বাড়াতে সক্ষম, পুরুষের যৌন স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কুমড়োর বীজ। শুধু তাই নয়, গবেষণা রিপোর্ট বলছে কুমড়োর বীজ খেলে পুরুষদের প্রোস্টেটের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এটি যৌন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রোস্টেট গ্রন্থি শক্তিশালী করতে এবং স্বাস্থ্যকর হরমোন উৎপাদন করতে পুরুষদের কুমড়ো বীজ খাওয়া উচিত। পাশাপাশি কুমড়ো বীজ খেলে পুরুষের প্রজনন ক্ষমতারও উন্নতি হয়ে থাকে। চুলের স্বাস্থ্য রক্ষায় কুমড়ো বীজের ভূমিকা। কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, সালফার, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি আর ভিটামিন কে, যা চুল উজ্জ্বল ঘন করে তুলতে সহায়তা করে। এতে রয়েছে কিউকারবিটিন নামক অ্যামিনো অ্যাসিড, যা চুলকে বাড়াতে, উজ্জ্বল এবং ঘন করে তুলতে সাহায্য করে। অনিদ্রার সমস্যা কাটাতে কুমড়ো বীজের ভূমিকা। আপনি কি দীর্ঘদিন অনিদ্রায় ভুগছেন, ঘুমের ওষুধ খাচ্ছেন, তাও ভালো ঘুম হচ্ছে না? রোজ ঘুমের ওষুধ খাওয়া ভালো নয়, তাহলে কি করবেন? উপায় আছে বস। ঘুমানোর কয়েক ঘন্টা আগে ফলের সঙ্গে কুমড়োর বীজ মিশিয়ে খান, ফলের জুসের সঙ্গে বা ফলের সঙ্গে। কিছুদিন নিয়মিত করতে পারলেই হাতে নাতে ফল পাবেন, কারণ কুমড়োর বীজে রয়েছে সেরোটোনিন নামক রাসায়নিক উপাদান, যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে। যাদের ঘুমের অসুবিধা রয়েছে বা সঠিক পরিমাণে ঘুম হয় না, তারা কুমড়োর বীজ খেতে পারেন, কারণ কুমড়োর বীজ ঘুমকে গভীর থেকে গভীরতর করে তোলে। কিভাবে খাবেন কুমড়োর বীজ? মিষ্টি কুমড়োর বীজ সংগ্রহ করতে হবে আপনাকে, সেটি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর কড়াইতে বালি ভাজা বা ফ্রাই প্যানে মচমচো করে ভাজতে হবে, অর্থাৎ যেমন বাদাম ভাজে বালি দিয়ে, কোনো রকম তেল ছাড়া। বালি দিয়ে আপনাকে সেই বীজগুলি ভাজতে হবে, বা এমনি ফ্রাইং প্যানে, শুধু নর্মাল ফ্রাইং প্যান, কোনো তেল বা ঘি না দিয়ে আপনাকে ভাজতে হবে। ভেজে আপনি হয়তো সেগুলি একটি কাঁচের জারে সংরক্ষণ করে রাখলেন। প্রতিদিন শুধুমাত্র ভাজা বীজ চিবিয়ে খেলে বা ফলের জুসের সাথে, বা ফলের সাথে যদি আপনি স্যালাড হিসাবে খান সেভাবে খেতে পারেন। অনেক ক্ষেত্রে মানে যদি আপনি চান যে আপনি মিক্সিং ব্লাইন্ডারে করে আপনি ওটা ডাস্ট করবেন, গুঁড়ো করবেন, গুঁড়ো করে সেটা আপনি কোনো কিছু ভর্তার সঙ্গে, বেগুন ভর্তা বা আলু ভর্তা, আলু ভাতে, হ্যাঁ, বা কোনো স্যুপে মিশিয়ে আপনি খেতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি খেতে পারেন এই কুমড়োর বীজ। তাছাড়া শিশুদের ক্ষেত্রে খিচুড়ির সাথে কুমড়োর বীজ মিশিয়ে খেলে শিশুদের বৃদ্ধি এবং হাড় পুষ্টি হয়, হাড় শক্ত হয়। শেষে একটি কথাই বলবো, প্রকৃতির সৌন্দর্য হল এমন এক অমূল্য উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা পাড়ায়। তাই বলবো, হ্যাঁ বন্ধু, প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পারলে আপনার ফেসবুকে
এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার পাশাপাশি আপনার বন্ধুদেরও অনেক উপকার হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।